আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। মহামারীর সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 20,000 টাকা দান করলাম। প্রদীপ রায়ের হাতে এই চেকটি প্রদান করব, জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এরকম যেন সবাই এগিয়ে আসে, আমরা করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে আর্থিক অনটন পড়ছে, ওই মাস্টারমশাই, বৃদ্ধ মাস্টারমশাই, রিটায়ারমেন্ট, উনি পদ্ম ভুবনেশ্বর জুনিয়র হাই স্কুলের শিক্ষকতা করতেন, উনি নিজে আমাকে ফোন করে বললেন, প্রদীপবাবু আমার যতটুকু ক্ষমতা আমি যদি দান করি তুমি সেটা ব্যবস্থা করবে, তোমার মাধ্যম দিয়েই আমি পৌঁছাতে চাই দিদির হাতে। অবশ্যই আপনি যা দিবেন সেটাই এখন প্রচুর মূল্য। আজ আমি গিয়েছিলাম, উনি একটা আমাকে চেক দিয়েছেন 20,000 টাকা। সেই চেক উনি বলেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে পৌঁছায় তার ব্যবস্থা করে দিয়েছে। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।